আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শিশু সামিউল হত্যা মামলায় তার মা সহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক শেখ নাজমুল আলম এই মামলার রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সামিউলের মা আয়েশা হুমায়রা এশা ও তার প্রেমিক শামসুজ্জামান বাক্কু। 2010 সালে মা আয়েশা হুমায়রার সাথে তার প্রেমিকের সম্পর্ক দেখে ফেলায় সামিউলকে অপহরণ ও পরে হত্যা করা হয়। এ ঘটনায় শিশু সামিউলের বাবা মামলা করলে 2012 সালে দুইজনকে আসামি করে অভিযোগপত্র গঠন করা হয়। এই মামলার ঘটনা যেটা আদালত যেটা বলেছেন যে দুইজন আসামি শামসুজ্জামান বাক্কু এবং আয়েশা হুমায়রা এশা তাদের মধ্যে পরকীয়া প্রেমের ঘটনা থেকেই এই মামলার উৎপত্তি। যেটা আমরা জিস্ট যেটা বলতে চাই যে এই মামলার যিনি ভিকটিম ডিসিস্ট সামিউল আজিম ওয়াফি তিনি মায়ের অনৈতিক সম্পর্কটা দেখে ফেলে এবং বাবাকে বলে দিবে এই আশঙ্কা থেকেই এই হত্যাকাণ্ডের পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে। এবং পরবর্তীতে এই মামলার তদন্তকারী কর্মকর্তা শাহান হক তিনি মামলার তদন্ত অভিযোগপত্র দাখিল করেছেন এবং সেই অভিযোগপত্রের ভিত্তিতে মাননীয় আদালতে 22 জন সাক্ষী প্রদান করেছে বাদীসহ 22 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। আদালত সেটা সাক্ষ্য গ্রহণ করেছেন এবং আসামির পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে। এবং পরবর্তীতে এই মামলার আসামি শামসুজ্জামান বাক্কু মহামান্য হাইকোর্ট থেকে জামিন পেয়ে উনি পলাতক হয়েছে এবং পরবর্তীতে যুক্তিতর্কের সময় তার আসামি আয়েশা হুমায়রা সে যুক্তিতর্কের পূর্ব মুহূর্তে মাননীয় আদালত থেকে পলাতক হয়েছে। এবং আজকে যে রায় হয়েছে সেটা হলো বিচারক রায় দিয়েছেন উভয় আসামিকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। অভিযোগকারী যদিও উনি সাক্ষী দিয়েই পরবর্তীতে অসুস্থতার কারণে মারা গেছেন এবং এরপরেই রাষ্ট্র এই মামলাটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে গেছেন বিচারের দিকে রায়ের দিকে।